ভুলে ভরা স্বাস্থ্যসাথী কার্ডের নামের লিস্ট নিয়ে দিশেহারা পঞ্চায়েত সদস্য থেকে এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতে। এই নিয়ে এলাকার মানুষ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী। ভুলে ভরা স্বাস্থ্যসাথী নামের লিস্ট নিয়ে দিশেহারা গ্রাহক থেকে পঞ্চায়েতের সদস্যরা সকলেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার কর্মসূচি চলছে চুঁচুড়া কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতে। কিন্তু নামের যে তালিকা এসে হাজির হয়েছে পঞ্চায়েত দপ্তরের সেই লিস্ট অনুযায়ী অধিকাংশই ভুলে ভরা, যার মধ্যে কারো একাধিকবার নাম ঢুকে গেছে, কারো স্বামীর নাম নেই। আর এই সমস্যায় জর্জরিত পঞ্চায়েত কর্মী থেকে সদস্য সকলেই। একইভাবে সমস্যায় পড়েছে যেসব মানুষদের এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। সর্বোপরি যেটি অধিকাংশ ক্ষেত্রেই ভুল দেখা যাচ্ছে, যে ব্যক্তি স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত হবে তার মোবাইল নাম্বারটি 9 ডিজিটের হয়েছে, যা হওয়া উচিত 10 সংখ্যায়। যদিও এখানকার উপপ্রধান জানিয়েছেন জনপ্রিয় এই প্রকল্পটিতে মানুষের আগ্রহ রয়েছে প্রচুর। এর আগেও যখন এই নামের তালিকা এসেছিল ভুলে ভরা ছিল। বিডিও অফিসে মিটিং করে এই বিষয়টি জানানো হয়েছিল। তখন বলা হয়েছিল পরবর্তী তালিকা সংশোধন করে পাঠানো হবে, কিন্তু আবারও সেই একই ভুলে ভরা তালিকা পাঠানো হয়েছে। আর যে কারণে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত মানুষ ছবি তুলতে এসে সমস্যায় পড়ছেন। ব্যাপার হচ্ছে যেহেতু সাংসদ নাম্বারগুলো নেই, ওয়ার্ড ভিত্তিক সাংসদ নাম্বারগুলো থাকলে আমাদের খুঁজতে সুবিধা হয়, এবং প্রত্যেকটা কার্ডে ডবল লিঙ্ক করে এসছে, এবং যেই নাম একবার এসে গেছে সেটা আবার দ্বিতীয়বার এসছে, তারা পেয়ে গেছে তাদের নামটা আবার এসছে, এই ধরনের ভাগটাই বেশি। প্লাস হচ্ছে সাংসদ নাম্বার না দিলেও যদি ওয়ার্ড ভিত্তিক নাম্বার দেয় আরেকটু আমাদের খোঁজার সম্ভাবনা ভালো হয়, কিন্তু আমরা এইভাবে কোনো নাম খুঁজে বের করতে পারছি না। হ্যাঁ, প্রধানকে জানিয়েছি, প্রধানকে বলা হয়েছিল, প্রধান সাহেব বলছে এটা আমরা বিডিও সাহেবকে জানাবো, এবং তারা বলেছে, প্রস্তাব দিয়েছে যে এটা সাংসদ নাম্বার যাতে করে তাহলে ভালো হয়, এই ব্যাপারটা প্রধান সাহেব বলেছিলেন। গাফলতি বলতে আমরা প্রধানকে যখন এই ব্যাপারটা টোটালে আমাদের বোর্ড মিটিংয়ে বলেছিলাম, তখন উনি আমাদের প্রধান সাহেব উপপ্রধান দুই বলেছে এটাকে দেখছি কীভাবে কী করা যায়, সলভ করা যায়, সেই ব্যবস্থা করছি। অন্যদিকে এখানকার পঞ্চায়েতের সদস্যরাও পড়েছেন বিড়ম্বনায়। সেই কারণেই তারা তাদের এলাকার মানুষকে বলতে পারছেন না বা বিলি করতে পারছেন না স্লিপ, কারণ নিজের নাম থেকে শুরু করে স্বামীর নাম সহ নানা ভুল দেখা যাচ্ছে। দেখুন, স্বাস্থ্যসাথী প্রকল্পর ডিমান্ডে এতটাই বেশি, মানুষ না পাওয়ার জন্য ক্ষুব্ধ হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে প্রথমবার যখন এসেছিলো তখন কোনো বুথ নাম্বার বা কোনো সংসদ নাম্বার ছিল না, তো আমরা এটা আমাদের ভিডিও মনিটরিং মিটিংয়ে আমরা জানিয়েছিলাম। তারপর এটা পদক্ষেপ গ্রহণ করার পর আংশিক এটা শুদ্ধিকরণ হয়েছে, কিন্তু পরবর্তীকালে যে কিছু কিছু ক্ষেত্রে এবার আমরা যেটা দেখলাম যে 9 ডিজিটের মোবাইল নাম্বার এবং সেখানে শুধু মৌজা ওয়াইজ আসছে, এটা যদি একটু সংসদ ওয়াইজ আসে এবং মোবাইল নাম্বারটা যদি কারেক্ট থাকে তাহলে আমাদের এগুলো ডিস্ট্রিবিউট করতে সুবিধা হয়। সদস্যরা প্রতিদিন আসছে, তারা তাদের বুথেরগুলো খুঁজে খুঁজে নিয়ে যাচ্ছে, বহু ডাবলিং এসছে, এই ডাবলিংটা যাতে বন্ধ হয় এবং যাতে শুদ্ধ স্বাস্থ্যসাথীর স্লিপটা আসে এবং মানুষ তার ছবি তুলে পরিবারকে যুক্ত করতে পারে স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে। এটা মমতাবাজির একটা খুব জনপ্রিয় প্রকল্প, মানুষ কিন্তু অ্যাকচুয়ালি এটা বঞ্চিত হচ্ছে এই ভুল থাকার জন্য। আমি নিশ্চয়ই আবার জানাবো যে আমরা নট ফাউন্ড বেশ কিছু আবার স্লিপ আমাদের কাছে থেকে গেছে, সেটার ব্যাপারে যখন রিপোর্ট করবো তখন আবার ওনাকে অনুরোধ করবো যাতে এই স্লিপগুলো 100% কারেকশন থাকে। নানা রকম ভুলে জর্জরিত প্রাপক থেকে প্রেরক সকলেই, আর এই কারণেই বন্ধ রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের কর্মসূচি। সমস্যাটা হচ্ছে কিছুদিন আগে আমাদেরকে রাজ্য সরকার থেকে একটা RSUI কার্ড, মানে স্বাস্থ্যসাথী কার্ড আমাদেরকে গরিব মানুষদের জন্য মানে করতে দেওয়া হয়েছিল। আমরা সব ফর্মই ফিল আপ করেছিলাম, ফিল আপ করে আমরা জমা দিই পঞ্চায়েতে, তাদের একটা ফটো তোলার জন্য স্লিপ এসছে। সেই স্লিপে দেখা যাচ্ছে যে কোনো ঠিকানা নেই, যার নাম এসছে তার নাম আছে, তার হাজবেন্ডের নাম নেই, তার বাবার নাম নেই, বা ফোন নাম্বারগুলোও যথাযথ। তার ফলে হচ্ছে যথাযথ মানে স্বাস্থ্যসাথী গরিব মানুষের জন্য ঠিক করা হয়েছে, কিন্তু যথাযথ মানুষের পাচ্ছে না। কারণ BDO ম্যাডামের সঙ্গে আমাদের একদিন মিটিং হয়েছিল আমাদের পঞ্চায়েতে, তখন ওনাকে এই অভিযোগটা জানিয়েছিলাম, কিন্তু তারপরও দেখি যে স্লিপগুলো এসছে, সেই স্লিপগুলো একইভাবে ভুলে ভরা। তার ফলে গেছে যাদের মানে গরিব মানুষের যে স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার কথা সেটা আমরা যথাযথ ডিস্ট্রিবিউট করতে পারছি না। যথাযথ আমরা বিভ্রান্ত, আমরা যখন বিভ্রান্ত তখন পাবলিককে আমরা কীভাবে দেবো, তারাও তো বিভ্রান্ততেই পড়বে।
নিউজ আজ বাংলা চুঁচুড়া।